আমার এক বন্ধু বলেছে কোন অমুসলিম দেশে কাজ করে টাকা উপার্জন করা হারাম। আসলে কথাটা কতটুকু সত্য, অথচ আমার বন্ধু অমুসলিম দেশে ব্যবসা করে। অমুসলিম দেশে ব্যবসা করে বা কাজকাম করে টাকা উপার্জন করা হারাম, এই কথা এইভাবে সঠিক নয়, কোরআন হাদিসে কোথাও এভাবে বলা হয়নি। তবে একটা কথা পরিষ্কার করে বলতে হবে আপনাদেরকে, সেটা হলো অমুসলিম প্রধান কোনো জায়গায় কোনো দেশে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করা, এটা মৌলিকভাবে হাদিস নিষিদ্ধ। তবে একটি বিশেষ শর্ত সাপেক্ষে সেটি অনুমোদিত হতে পারে। আর এমনিতে আপনি সাময়িক সময়ের জন্য উপার্জন করতে এসেছেন, চাকরি করতে এসেছেন, ব্যবসার কাজে এসেছেন, শিক্ষার জন্য এসেছেন, সেগুলো জায়েজ। স্থায়ীভাবে যদি আপনি বসবাস করতে হয়, সেটা জায়েজ হওয়ার একমাত্র উপায় হলো আপনার উদ্দেশ্য থাকবে দাওয়াতের কাজে বসবাস করা। আপনারা জানেন সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর আছে চায়নায় এবং তার নামে বিশাল বড় মসজিদ আছে। আমি কিছুদিন আগে তুরস্ক গিয়েছিলাম, তুরস্কের বিভিন্ন জায়গায়, ইস্তাম্বুলের বিভিন্ন জায়গায় অনেক সাহাবিদের কবর আছে, তাদের নামে মসজিদ সেখানে হয়েছে। তো সেই সব জায়গায় যে বড় বড় মসজিদ হয়েছে, সাহাবিরা সেখানে আছেন, এই জায়গাগুলোতে সাহাবিরা গিয়েছেন, তখন তো অমুসলিম প্রধানই ছিল, তারা দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছেন। ইসলাম প্রচার যদি আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে এটা জায়েজ। কেন না জায়েজ যদি আপনার উদ্দেশ্য না থাকে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করা? কারণ সেখানে থাকলে আপনার ইমান আমল উপরে টিকে থাকা কঠিন। আপনি নিজে পারলেও জেনারেশন ধরে রাখা যায় না। বহু অভিজ্ঞতা আমার আছে, জেনারেশন একটা ধরে রাখতে পারবেন, এরপর একটা অমুসলিম হয়ে যাবে, শেষ, আপনার এই ধারাটা বন্ধ হয়ে যাবে। এই কারণে শরীয়ত সেটাকে নিরুৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম ব্যক্তির কোনো দায় দায়িত্ব আমি নেব না, অর্থাৎ তার ইমানের দায় দায়িত্ব আমি নেব না যদি সে বেঈমান হয়ে যায়। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি কোরিয়া আসার আগে মনে মনে নিয়ত করেছিলাম আমি কোরিয়া গেলে আমার বাবা মাকে হজে পাঠাবো, কিন্তু হজে পাঠানোর আগেই তারা মৃত্যুবরণ করেছেন, এখন আমার উপায় কী? আপনি ভালো কাজের নিয়ত করেছেন এবং ভালো কাজের নিয়ত যদি কেউ পাক্কা নিয়ত করে থাকে, কাজটা নাও করতে পারে, সে আল্লাহর কাছে সওয়াব পায়, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন বাবা মাকে হজ করানোর। এখন আপনার উপরে হজ করানোটা ফরজ না, অর্থাৎ বদলি হজ করানোটা ফরজ না, যেহেতু আপনি এটা জাস্ট নিয়ত করেছেন। যদি তাদের উপরে হজ ফরজ হয়ে থাকে এবং তাদের ওসিয়ত করা হয়ে থাকে, তাহলে তাদের সম্পদ থেকে হজ করানো ফরজ, কিন্তু আপনার সম্পদ থেকে এখন মৃত্যুর পর তাদের পক্ষ থেকে হজ সব করানো ফরজ না। যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেয় তাহলে তার তরফ থেকে বদলি হজ করাবেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনে এই হজের সওয়াব তাদের অ্যাকাউন্টে জমা হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।